আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না বলে সরকারি কর্মকর্তাদের সতর্ক করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। যে কোনো অনিয়ম বন্ধে আইনের সব ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তাদের সভায় তিনি এসব কথা বলেন। এতে আট জেলার 400 কর্মকর্তা অংশ নেন। এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল গ্রহণ করছে কমিশন। কাজী ফরিদ জানাচ্ছেন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিকভাবে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে এই প্রশিক্ষণে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পাবনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের 400 কর্মকর্তা অংশ নেন। তৃতীয় ব্যাচের এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব সকল কর্মকর্তাকে আইন মেনে কাজ করার কথা বলেন। জেলা এবং উপজেলা পর্যায়ে আপনারা কিন্তু প্রশিক্ষণটা দেবেন এবং এট দা সেম টাইম আপনারা নিজেরাও কিন্তু প্রিসাইডিং হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারি কর্মকর্তাদের নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বলেন, ভোট কেন্দ্রে অনিয়ম বন্ধ করতে প্রিসাইডিং কর্মকর্তাদের আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে। নির্বাচনকে আমরা ভিন্ন খাতে প্রবাহিত হতে দিতে পারি না। সকল অনিয়ম রোধ, শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের ক্ষমতা আপনাদেরকে দেয়া হয়েছে। এদিকে বাছাইকালে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের আপিল গ্রহণ করছে কমিশন। 5 ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন ক্ষুব্ধ প্রার্থীরা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।